Assalamu alaikum rahmatullah. Welcome to KMS 9035. Jara dekhchen tader shobaike janacchi antorik mubarakbad. Ebong jara amar channel ti subscribe korechen tader shobaike janacchi oshesh dhonnobad. Ar jara ekhono amar channel ti subscribe korenni, please subscribe my channel. তো গত দুই সপ্তাহের ধারাবাহিকতায় আজকে মানসিক দক্ষতার লিখিত প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো চলুন আলোচনাটি শুরু করা যাক। 35 নম্বর প্রশ্ন, কোনটি শুদ্ধ বানান? তো আমরা অপশনগুলো যদি একটু খেয়াল করি আমরা দেখব শুদ্ধ বানানটি রয়েছে ঘ নম্বরে। সুতরাং সঠিক আনসার ঘ। 37 নম্বর, কোন বাক্যটি শুদ্ধ? দিস ইজ অ্যান ইউনিক কেস খ, দিস ইজ আ ইউনিক কেস গ, দিস ইজ আ ভেরি কেস ঘ, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস। তো গ নম্বরটা আসলে মিনিং মিলে না, সুতরাং গ নম্বরটা তো শুরুতেই হবে না। আর যদি আমরা ক খ এবং ঘ এই তিনটে অপশন যদি খেয়াল করি আমরা দেখব এ অ্যান দি এটার ব্যবহার রয়েছে ইউনিকের পূর্বে। তো ইউনিকের পূর্বে যদি এরকম এখন কোনটা হবে, আর্টিকল আসলে কোনটা হবে? তো আমরা জানি ভাওয়ালের উচ্চারণ যদি ইউ এর মতো হয় সেক্ষেত্রে তার পূর্বে অ্যান না হয়ে এ হয়। সুতরাং সঠিক আনসার হবে খ। 37 নম্বর, আটপৌরে শব্দের অর্থ কি? আটপৌরে এর আবিধানিক অর্থ হচ্ছে অষ্টপ্রহর। আর যদি আমরা ব্যবহারিক অর্থ চিন্তা করি সেক্ষেত্রে অষ্টপ্রহর বলতে বোঝায় সর্বদা ব্যবহার উপযুক্ত। তো সর্বদা ব্যবহারের উপযুক্ত যেটা, তো আমরা ক নম্বর অপশনটা দেখি। যেহেতু খ এবং গ দুইটাই দেখতে পাচ্ছি যে আসলে হবে, তো ক নম্বর অপশনটা যদি একটু খেয়াল করি সেক্ষেত্রে আমরা দেখব পোশাকি নয় এমন। এখন আমাদের বোঝার বিষয় পোশাকিটা আসলে কি। পোশাকি বলতে যেটা বোঝায় যে যেটা হচ্ছে আমরা কোনো অনুষ্ঠান এর ক্ষেত্রে যে ধরনের পোশাক পরে থাকি, যেটা আসলে সবসময় পরি না, সর্বদা ব্যবহার করি না। কিন্তু আটপৌর বলতে বুঝে কিন্তু সর্বদা ব্যবহারের উপযুক্ত। তো এখানে কিন্তু তাই বলা হয়েছে পোশাকি নয় এমন। তার মানে আমরা বলতে পারি ক খ গ উভয়টি হবে। সেক্ষেত্রে সঠিক আনসারটি আসে ঘ সবগুলোই। 38 নম্বর, রিমেম্বার ইজ টু পাস্ট as anticipate is to dash। তো রিমেম্বার অর্থ হচ্ছে স্মরণ করা, এটা পাস্ট মানে অতীতের সাথে সম্পর্কযুক্ত। তো anticipate মানে হচ্ছে কোনো কিছু, কোনো কিছুর আগে কোনো কিছু করা। তো সেক্ষেত্রে এটা কিসের সাথে সম্পর্কযুক্ত হবে? যেহেতু কোনো কিছুর আগে করা সেক্ষেত্রে এটা ফিউচারের সাথে বা ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত, সেই হিসেবে সঠিক আনসারটি হবে খ। 39 নম্বর, সঠিক বানান কোনটি? তো আমরা অপশনগুলো একটু খেয়াল করলে দেখব সঠিক বানানটি রয়েছে গ নম্বর অপশনে, নিউমোনিয়া, যেটাকে আমরা মনে রাখার জন্য বলতে পারি পিনিউমোনিয়া। 40 নম্বর, জায়ান্ট ইজ টু ডোয়ার্ফ অ্যাজ ওসেন ইজ টু ড্যাশ। তো জায়ান্ট মানে আমরা জানি দত্ত, তার মানে বিশাল দেহের অধিকারী। এটার সাথে ইস্টু করা হয়েছে, অর্থাৎ এটার সাথে সম্পর্ক হচ্ছে ডোর্ফ। ডোর্ফ মানে হচ্ছে বামন, যারা হচ্ছে একদম খাটো, একদম ছোট উচ্চতার দিক থেকে। তার মানে বিপরীতমুখী অর্থ রয়েছে, বড় এবং ছোট এরকম একটা অর্থ রয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি এরপর আমাদের যেটা ম্যাচ করতে হবে যৌক্তিকভাবে সেটা হচ্ছে অ্যাজ ওশেন। ওশেন মানে যার মানে মহাসাগর। তো মহাসাগর হচ্ছে বিশাল, হচ্ছে জলাশয়, ঠিক না? তো এটার সাথে আসলে ক্ষুদ্র জলাশয় কোনটা হতে পারে, সেটা হচ্ছে পন্ড। পন্ড হচ্ছে এই অপশনে যে চারটা রয়েছে তার মধ্যে সবচাইতে ক্ষুদ্র। সুতরাং সঠিক আনসার হবে খ, পন্ড। 41 নম্বর, কোন বানানটি ভুল? আমরা যদি একটু খেয়াল করি গ নম্বর অপশনের বানানটি ভুল রয়েছে, বাকিগুলো শুদ্ধ রয়েছে। তো এখানে ভুল বলতে এই যে প্রস্পা, পা এখানে পি এ পা দেওয়া হয়েছে, এখানে পি ই হবে, তাহলেই সঠিক হবে। যেহেতু এটা ভুল সুতরাং সঠিক আনসার হবে গ। কোনটি বেশি শক্তিশালী? তো আমরা এখানে দেখতে পাচ্ছি কত চারটা হাতুড়ি,
এর মধ্যে আসলে কোনটা শক্তিশালী সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা জানি যেটা আসলে ভার বেশি সেটা শক্তিও বেশি, তো হাতুড়িগুলোর মধ্যে আমাদের খ নম্বর অপশনেরটা মনে হচ্ছে ভারী এবং বড়, সুতরাং সঠিক আনসারটি হবে খ। 43 নম্বর প্রশ্ন হচ্ছে, পিস্টনের আয়তন যত বাড়ে ইঞ্জিনের শক্তি তত বাড়ে। আসলে ইঞ্জিনের শক্তির ক্ষেত্রে শুধু পিস্টনের আয়তনই নির্ভর করে না, আরও ব্যাপার রয়েছে, যেমন সিলিন্ডারের একটা ব্যাপার রয়েছে। সুতরাং এই কথাটা আসলে সত্য নয়, তার মানে মিথ্যা। সুতরাং সঠিক আনসার হবে খ। 44 নম্বর, ইফ এক্স মুভস ইন ওয়ান ডিরেকশন অ্যাজ শোন দেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে এক্স, আমরা যদি ইমেজটা একটু খেয়াল করি আমরা দেখব এক্স হচ্ছে এটা, যেটাকে আমরা বলতে স্টাফড এর সাথে রয়েছে। তো বলা হচ্ছে দেন, তাহলে আসলে ডিরেকশনগুলো আসলে নির্ণয় করতে আমাদের এখানে অপশনগুলো রয়েছে, সেগুলো নির্ণয় করতে হবে। তার আগে আমাদের একটু একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, আমরা ইমেজটা একটু নির্ণয় করি যে আসলে কি। আমরা দেখতে পাচ্ছি একটা মোটর, আর মোটরের যে স্টাফড থাকে অর্থাৎ যে দণ্ডটা থাকে সেটা হয় ক্লকওয়াইজ, তার মানে এক্স কিন্তু ক্লকওয়াইজ, এবং তার অপোজিটে যেটা থাকে, তার মানে এক্স এর অপোজিটে হচ্ছে এটা, যে অপোজিটে যেটা থাকে সেটা হয় কাউন্টার ক্লকওয়াইজ। তো তার মানে এই মোটরের এটা এটা হবে কাউন্টার ক্লকওয়াইজ, এক্স হবে ক্লকওয়াইজ, আর ওয়াই হবে কাউন্টার ক্লকওয়াইজ, জেড হবে ক্লকওয়াইজ। তো এখন আমরা একটা অপশন পড়ি, এখানে আছে ওয়াই এবং জেড। তো আমরা কিন্তু ইমেজে আমরা দেখছি যে একটা যদি ক্লকওয়াইজ হয় পরেরটা হয় হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, কিন্তু এখানে ওয়াই এবং জেড দুটোটা ক্লকওয়াইজ দিচ্ছে, সুতরাং দুইটা তো ক্লকওয়াইজ হতে পারে না, দুইটা সেম হবে না, পাশাপাশি দুইটা সেম হবে না, সুতরাং ক নম্বর অপশনটি হবে না। খ নম্বর অপশনটা যদি দেখি, ওয়াই এবং জেড মুভস কাউন্টার ক্লকওয়াইজ। আমরা একটু দেখি ওয়াই কোনটা, এখানে যেটা এটা দুইটাকে দিচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, পাশাপাশি দুইটা সেম হবে না, সুতরাং এটা নিয়ে আমাদের আর চিন্তাই করতে হচ্ছে না। গ নম্বর, ইউ মুভস ক্লকওয়াইজ, অর্থাৎ ওয়াই ওয়াই এটা ক্লকওয়াইজ এবং জে বা জেড মুভস কাউন্টার ক্লকওয়াইজ। আমরা দেখতে পাচ্ছি উল্টো বলা হয়েছে, আমরা দেখেছিলাম যে ওয়াই হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ, জেড হচ্ছে ক্লকওয়াইজ। তো ঘ নম্বর অপশনটা যদি আমরা দেখি, ওয়াই মুভস কাউন্টার ক্লকওয়াইজ এবং জেড মুভস ক্লকওয়াইজ, তার মানে আমরা সঠিক আনসার হিসেবে ঘ নম্বর অপশনটি বলতে পারি। এক্স ঘড়িটির আয়না সঠিক প্রতিবিম্ব কোনটি। আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স একটা ঘড়ি, আয়নায় কিরকম দেখাবে এটা সেটা আমাদের অপশন থেকে বেছে নিতে হবে। তো আমরা জানি সাইড পরিবর্তন হয়, এই যে আমরা ঘন্টার যে কাঁটাটা দেখতে পাচ্ছি এটা আছে এই মিডল থেকে হচ্ছে লেফটে, এটা চলে যাবে রাইটে, তো আমরা এই ঘন্টা কাঁটাটা হবে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে মিনিটে কাঁটা রয়েছে রাইটে, এটা লেফটে চলে যাবে, তার মানে মিনিটে কাঁটা হবে এই বরাবর। তো এরকম আমাদের ছবিটা কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এরকম ছবিটা রয়েছে, প্রতিবিম্ব রয়েছে ঘ নাম্বার অপশনে, এই জন্য সঠিক আনসারটি হবে ঘ। 46 নম্বর, রাস্তা ভাঙার কাজে ব্যবহৃত হাইড্রোলিক যন্ত্রে ব্যবহার করা হয়। তো আমরা যদি আসলে প্রশ্নটা বুঝি, প্রশ্নের মধ্যে কিন্তু আনসারটা রয়েছে, হাইড্রোলিক মানে হচ্ছে পানির তো বা তরল জাতীয় কোনো কিছুর চাপ প্রয়োগ দ্বারা প্রচলিত মানে পরিচালিত বা চালিত যন্ত্রকে বলা হয় হাইড্রোলিক যন্ত্র। তো আমাদের এখানে আমরা অপশনই মানে কম যন্ত্রের নামই কিন্তু পেয়ে গেলাম পানি, তো আমাদের এই জন্য আর ভাবতে হচ্ছে না, পানিটাই হবে সঠিক আনসার, অর্থাৎ খ পানি। 47 নম্বর, আন্তঃমহাদেশীয় গাইডেড মিসাইল ব্যবহার করে। তো মিসাইলে আসলে যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে আণবিক শক্তি, এই জন্য সঠিক আনসারটি হবে গ আণবিক শক্তি। 48 নম্বর, হাইব্রিড গাড়ি অতিরিক্ত শক্তি পায় ড্যাশ থেকে। তো নাম আমরা আগেই বলেছি কোশ্চেনে আনসারটা নিহিত থাকে অনেকটা, হাইব্রিড বলতে আমরা যেটা বুঝি মিশ্রণ শঙ্কর, তো সেটা আসলে শঙ্কর গাড়ি আবার কিরকম হয়, হাইব্রিড গাড়িটা আবার কিরকম হয়। হাইব্রিড গাড়িটা আমরা সাধারণত জানি জেনারেল যে গাড়িগুলো রয়েছে, সাধারণ যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো হয় হয় তেলে চলে না হচ্ছে গ্যাসে চলে এরকম,
কিন্তু হাইব্রিড গাড়িগুলোতে একটা এক্সট্রা একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এটা ইলেকট্রিসিটিও থাকে, ইলেকট্রিসিটিও কাজ করে হাইব্রিড গাড়িতে। তো ইলেকট্রিসিটিটাই অতিরিক্ত শক্তি দেয় হাইব্রিড গাড়িকে। আর আমরা খ নম্বর অপশন দেখতেছি বৈদ্যুতিকভাবে, সুতরাং সঠিক আনসার হবে খ, বৈদ্যুতিকভাবে। 49 নম্বর, পিস্টন ব্যবহার করা হয় কোন ইঞ্জিনে? তো পিস্টনটা আসলে ব্যবহার করা হয় ডিজেল ইঞ্জিনে, এই জন্য সঠিক আনসার হবে গ। 50 নম্বর, প্রোপেলার ইঞ্জিনে প্লেন চালাতে প্রয়োজন হয়। তো প্রোপেলার আসলে মানে কি, প্রশ্ন বোঝাটা আসলে জরুরি। প্রোপেলার মানে হচ্ছে পাখা, পাখার কাজ কি বাতাস, তার মানে প্রোপেলার ইঞ্জিনে প্লেন চালাতে প্রয়োজন হয় বাতাস, ঘ নম্বর অপশনটি। এই জন্য আমরা প্রশ্নটাও যদি একটু বুঝে নেই, সঠিক আনসারটা খুঁজে পাওয়া খুবই সহজ। তো নো মোর টুডে, হোপ টু সি অ্যাগেইন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।